হ্যাঁ রে কৃষ্ণা, শীতের সন্ধ্যা, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো যদি কিছু গরম গরম পানীয়, গরম গরম কিছু পান করার, চা বা কফি কিছু পাওয়া যেত, তো কীভাবে বানানো যায় চা কফি? আমরা তো হরে কৃষ্ণ ভক্ত, ইস্কন ভক্ত বলুন বা গৌড়ীয় ভক্ত বলুন, সাধুরা বৈষ্ণবেরা চা খান না, তো কীভাবে চা বানানো যায়? ঘরে দুধও আছে, কীভাবে সেটা করা যায়? তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো সহজভাবে, বৈদিক চা বলতে পারেন বা কফি বলতে পারেন, সেটা কীভাবে তৈরি করবেন, ধনে বীজ দিয়ে। যদিও আমরা আগেও দেখিয়েছিলাম আমাদের চ্যানেলে, এটা ধনে বীজ, কোরিয়েন্ডার সিড বলা হয়, বা অনেকে এটাকে মেথি দিয়েও তৈরি করেন, মেথি দানা দিয়ে, মেথি বীজ দিয়েও তৈরি করতে পারেন সেরকম। তো আমাদের কাছে আছে যে ইনগ্রিডিয়েন্টস, উপাদানগুলো দেখিয়ে দিই। ধনে বীজ, এটা হচ্ছে চিনি বা এটা হচ্ছে মিশ্রি, তাল মিশ্রির গুঁড়ো, মিশ্রিকে গুঁড়ো বানানো হয়েছে, পাউডার বানানো হয়েছে, আর আছে দুধ। আপনারা মিশ্রির জায়গায় চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড় ব্যবহার করবেন না, দুধটা ফেটে যেতে পারে। চলুন, তিনটে জিনিস, চাইলে কিছু আপনারা এলাইচিও দিতে পারেন, এটা আলাদা ব্যাপার, অপশনাল। তবে এই তিনটে জিনিস, ধনে বীজ, মিশ্রির গুঁড়ো আর দুধ দিয়ে কীভাবে আমরা চটজলদি করে কফি বানিয়ে নিতে পারি, চলুন দেখা যাক। তো আপনারা এই বৈদিক চা বা কফি বানানোর জন্য প্রথমত একটা সাধারণ স্পুন নিন। এক গ্লাসের জন্য পরিমাপটা বলছি আমি, দু চামচ ধনে বীজ, দু চামচ, এক গ্লাস টি বা কফির জন্য দু চামচ ধনে বীজ আর দু চামচ মিশ্রি আপনারা নিতে পারেন। চাইলে কেউ কমও নিতে পারেন, বেশি নিতে পারেন, স্বাদ অনুযায়ী যার যেরকম মিষ্টি প্রয়োজন, আমরা একটু কমই নেব। তো আমরা এখানে দু গ্লাস কফি বানাবো, তার জন্য চার চামচ ধনে বীজ নেব আর তিন চামচ মিশ্রি নেব, চলুন। তো আরেকটা জিনিস, আমরা সবসময় অল্প আছে, হ্যাঁ আমরা অল্প আছেই রান্না করব। এটা কফিটা বানাবো, ফোর স্পুন ধনে বীজ। এবার আমরা এই চামচটা দিয়ে এটাকে সেঁকবো, ভালো করে রোস্ট করবো বা সেঁকবো, যতক্ষণ না পর্যন্ত এর রং ভালো, ওরকম একটা বাদামি বা সেকার যে রংটা না আসে, এবং যতক্ষণ না ধোয়া আসে তখন পর্যন্ত আমরা এটাকে সেঁকতে থাকবো। নাড়তে হবে কিন্তু আপনাদের কনস্ট্যান্টলি, না হলে এটা আবার পুড়ে যেতে পারে। নাড়তে হবে, না নাড়লে কিন্তু জ্বলে যেতে পারে। তার রংটাও অনেকটা বাদামি বাদামি ব্রাউনিশ হয়ে গেছে এবং ধোয়া আসছে, আমরা কয়েক মিনিট ধরে সেঁকলাম। তো কয়েক মিনিট ধরে সেঁকার পর এখন আমরা চিনি দেব বা মিশ্রি দেব, এটা মিশ্রির গুঁড়ো, আমরা তিন চামচ, এক দুই, আমরা তিন চামচ। তো এটাকে এখন আমরা ভালো করে এটা ক্যারামেলাইজ করব। যখন এরকম বাদামি হয়ে যাবে তখন আমরা এই দুধ, তো আমরা দু গ্লাস দুধ নিয়ে নিলাম। তো এখন আমরা একটু গ্যাস, আগুন একটু বাড়াতে পারি, বাড়িয়ে আমরা এটাকে ভালো করে সেদ্ধ করব, ফুটিয়ে নেব। এই দেখুন চামচে লেগে গেছে, তো চামচটাও আমরা রেখে দিচ্ছি ভেতরে, অটোমেটিক্যালি এটা বেরিয়ে যাবে এবং তা যতক্ষণ উপরে উঠে আসে, এটা বয়েল হয়ে উপরে উঠে আসছে, আমরা এটাকে ছেড়ে দেব। যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা একটু ফ্লেভার নেওয়ার জন্য এই এলাইচি দিতে পারেন, না হলে এটা এত প্রয়োজনও নেই, এটার গুঁড়োও দিতে পারেন, এলাইচির গুঁড়োও দিতে পারেন। তো এরকম অনেকের আছে চায়ের প্রতি নেশা হয়ে গেছে, কফির প্রতি নেশা হয়ে গেছে, চা না হলে চলেই না। একবার এরকম হার্বাল বলতে পারেন বা এই ধনে বীজ বা মেথি দিয়ে, দুধ দিয়ে যদি চা বা কফি বানিয়ে খাওয়ান, তাদেরকে একবার দিন, তাদেরকে চেখে দেখতে বলুন, স্বাদ নিতে বলুন, তাদের নর্মাল যে চায়ের প্রতি কফির প্রতি তাদের টেস্টটা বা তাদের সেই আসক্তিটা চলে যাবে। কারণ তারা যখন জানবেন যে এরকম একটা সুস্বাদু চা বা কফি তারা খেতে পারবেন, পান করতে পারছেন, এবং তারা সেটা ধর্মের নিয়ম মেনে করতে পারছেন। তো আমরা ভালো করে ফুটিয়ে নিলাম, এটা উপরে চলে এলো, কিন্তু আমরা আরও চাইলে দু চার মিনিট যদি রাখি আরও ভালো ফ্লেভার আসবে। যত ভালো করে এটাকে আমরা
রান্না হতে দেবো, পাকতে দেবো, তত ফ্লেভারটা ভালো আসবে, বেশি আসবে, হচ্ছে? হ্যারি বোন, তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু বৈদিক কফি। আমরা এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, দেখুন, নিয়ে আমরা ভগবানকে ভোগ অর্পণ করব, ভগবানের কাছে নিবেদন করে তারপরে আমরা সেটা গ্রহণ করব। তো দেখুন কত সুন্দর রং এসছে, আমরা ভগবানকে অর্পণ করব, তারপর গ্রহণ করবো।